রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে চাকদাহ ব্লক ও শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাকদাহ বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভার আয়োজন করল যুব তৃণমূল কংগ্রেস। উক্ত সভায় উপস্থিত ছিলেন চাকদাহ শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ ঠিকদার এবং চাকদাহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ রায়। উপস্থিত ছিলেন চাকদাহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবকৃষ্ণ মজুমদার সহ চাকদা শহরের 21টি ওয়ার্ডের যুব সভাপতিরা। এদিনের প্রতিবাদ সভা থেকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ ঠিকাদার জানান, রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের, তাই পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা। আজকে কি কর্মসূচি হচ্ছে বলুন? আজকে রানাঘাট তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের, এর বিরুদ্ধে একটা বিক্ষোভ কর্মসূচি চাকদাহ শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। মূলত হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে আজকে যে জনমুখ আন্দোলন, যে জনবিরোধী কর্মসূচি নিচ্ছেন একের পর এক কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের আজকে জোরদার একটা কর্মসূচি চলছে। আপনার নাম পড়ছে? নাম দেবকৃষ্ণ মজুমদার, চাকদাহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। সাধারণ জিনিসের উপর হয়েছে, হীরের উপরে মূল্যবৃদ্ধি কম, অথচ নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষ যেটাতে সবসময় ব্যবহার করে, সাধারণ মানুষের যেসব জিনিস নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার উপরে জিএসটি বেশি বাড়িয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, তার জন্য আমাদের এই প্রতিবাদ। রান্নার গ্যাসের থেকে আজকে আগুন ধরে গেছে প্রত্যেকটা রান্নাঘরে, সাধারণ মানুষের এত খারাপ অবস্থা দুর্দিনের মধ্যে, এখন কেন্দ্রীয় সরকার এইসব দিকে না তাকিয়ে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য অনেক জায়গা তৈরি করছে, সেই জায়গাগুলো যাতে না হয়, মানুষের সাধারণ মানুষের যাতে সুরাহা হয় তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। চাকদা শহর তৃণমূল যুব কংগ্রেস এবং চাকদা ব্লক তৃণমূল যুব কংগ্রেস যৌথভাবে আমরা লাগাতার আন্দোলনে এর আগেও করেছি, পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ আমরা সবসময় করে এসেছি। আমরা এই সরকারের পতন চাই, কারণ এই সরকার যতদিন থাকবে ততদিন ভারতবর্ষের মানুষের এবং পশ্চিমবাংলার মানুষের, প্রত্যেকটা গরিব মানুষের, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দ্রব্যমূল্য বৃদ্ধি এটা যদি না রোখে, তাহলে মানুষের যে দুর্দশা এই দুর্দশা কমবে না। এর জন্য দরকার একটা স্বচ্ছ সরকার, সেই স্বচ্ছ সরকার একমাত্র মমতা ব্যানার্জি দিতে পারেন। অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে সারা ভারতবর্ষ নতুন দিশা পাবে, এই আশা রাখছি। নাম পরিচয়? প্রসেনজিৎ ঠিকাদার, চাকদা শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।